স্বামী আছে, ছেলে আছে, আপনি কেন ভিক্ষা করছেন? তারা খেতে দেয় না। ওটা কালকে যদি তুই বন্ধুদের টিকিট খাওয়াটা তোকে মারবো। আমার শুনে মাথা গরম হয়ে গেল। আমি বললাম, দিদি এ ছেলে ইঞ্জিনিয়ার হোক আর তার বিবাহ করলেই তো বুঝতে পারলে তাহলে জীবনটা কত দুঃখে হবে। স্কুলের যে থ্যালাসেমিয়া রোগ দূরীকরণে যে এসছে, ওনারা ক্যাম্প করছে, তো আপনি বিষয়টা কিভাবে দেখছেন? পালনার এক চাকা সিদ্ধেশ্বরী ক্লাবের কাছে আমরাই আবেদন করেছিলাম যাতে আমাদের বিদ্যালয়ে এরকম রক্ত পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়া টেস্ট করা হোক। তো তারা সেই আবেদনে সাড়া দিয়েছেন এবং আমি মনে করি যে ক্লাব শুধু ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ না থেকে তারা এইরকম একটা সামাজিক দায়িত্ব যে পালন করছে তাতে আমি সত্যিই তাদের সাধুবাদ জানাই। আর আমাদের মেয়েরা, আমি কালকে নোটিস দিয়েছিলাম ওদের মধ্যে যে আগ্রহ দেখেছি, ইভেন ক্লাস 8, ওরা তো অনেকটাই ছোট, কিন্তু ওরাও রাজি হয়েছে যে হ্যাঁ আমরাও থ্যালাসেমিয়া টেস্ট করাবো। এবং ওদের উপস্থিতির হার আজকে প্রায় 100%। এবং আজকে আপনারাও দেখতে পাবেন যে আমাদের মেয়েদের উপস্থিতির হার কেমন। তাই আমি মনে করি যে এইভাবে স্কুলে স্কুলে গিয়ে মেয়েদের এইভাবে টেস্ট করালে সত্যি সমাজ উপকৃত হবে এবং সমাজ থ্যালাসেমিয়া মুক্ত। আপনার নাম? আমার নাম জ্যোতি কান্দেকার, আমি টিচার ইনচার্জ ভারপ্রাপ্ত শিক্ষক। এটা আমাদের 52 থ্যালাসেমিয়া ক্যাম্প চলছে। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের থেকে থ্যালাসেমিয়া রোগী মুক্ত করা। কারণ এটা অজ্ঞানতার অভাবেই হয়। আর প্রত্যেক মানুষকে সচেতন করা, প্রত্যেক স্কুলে গিয়ে গিয়ে স্কুলের ক্লাস নিয়ে এই রক্ত চেক করা আর পরীক্ষা করে নিয়ে তাদের থ্যালাসেমিয়া বাহক কিনা জানাটা, সবাইকে জানিয়ে দেওয়াই একমাত্র লক্ষ্য আমাদের। একটা বাহক আর একটা বাহকের সাথে যদি বিবাহ হয়, থ্যালাসেমিয়া রোগী হবার সম্ভাবনা থাকে। আর এটা যদি না হয়, একটা বাহক যদি অপর একটা স্বাভাবিককে বিয়ে করে, তাহলে ভারতবর্ষের থ্যালাসেমিয়া রোগীর জন্মাবার সম্ভাবনা থেকেই মুক্ত হয়ে যাবে। এইটাই আমাদের মূল উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাচ্ছি, এই গিয়ে আমরা চাই যে প্রত্যেকজন এই ব্যাপারটা জানুক যে থ্যালাসেমিয়ার শুধু অজ্ঞানতার অভাবেই থ্যালাসেমিয়া রোগী হয়, নচেত হয় না। এটার কোনো মেডিসিন নেই, মেডিসিনের প্রয়োজন পড়ে শুধু রক্ত দিয়ে তাকে বাঁচানো হয়। আর কতদিন তাকে রক্ত দিয়ে বাঁচানো যাবে? দেশের যে অবস্থা, আজকের পশ্চিমবঙ্গে 100,000 থ্যালাসেমিয়া রুগী আছে, তার মধ্যে ভারতবর্ষে 100,000, পশ্চিমবঙ্গে তার মধ্যে 30,000 পশ্চিমবঙ্গেই আছে, আর এই বর্ধমান ডিস্ট্রিক্ট আছে 3,000 থ্যালাসেমিয়া রুগী আছে। তো বুঝতে পারছেন যে আমাদের ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গের লেভেলটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। ম্যাক্সিমাম 8-10% থ্যালাসেমিয়া বাহক। আর আমরা যা যত পরীক্ষা করেছি, 6,644 জনের পরীক্ষার মধ্যে 430 জনের আমরা থ্যালাসেমিয়া বাহক পেয়েছি। আবার সেই বাহকগুলোর বাবা মার কাছে গিয়ে এই থ্যালাসেমিয়া বাহক সম্বন্ধে তাদের সচেতন করাটা, যে যখন আপনার মেয়ে কিংবা ছেলে বিবাহ দেবেন, সেই সময় ওই অপর ছেলে কিংবা মেয়ের থ্যালাসেমিয়া পরীক্ষা করেই বিয়ে দেবেন, তার আগে বিয়ে দেবেন না। এইটাই আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, যে যাতে আমরা থ্যালাসেমিয়াটাকে রোধ করতে পারি। আর প্রত্যেক স্কুল কলেজ থেকে আমরা সেই সাহায্য পাই। আর আমাদের সাথে আছে 1 টাকা সিদ্ধেশ্বরী ক্লাব, তাছাড়াও কান্লার সাব ডিভিশনের SDO, কান্লার হসপিটালের সুপার ডক্টর কৃষ্ণচন্দ্র বরাই, বিভিন্ন মানুষ আমাদের সঙ্গে সাথে, SI, CI, AI, সবাই আমাদের ইয়েতে সাহায্য করছে। আমরা সেই জন্য কাজটা খুব ভালো করে নিয়ে যেতে পারছি।